আসসালামু আলাইকুম। আবারও রিসেন্টলি জব সলিউশন নিয়ে হাজির হলাম। বিষয় হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স পদের নাম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। পরীক্ষা শুরু হয়েছিল 4/3/2023 তারিখে, মার্চের 4 তারিখে এটা পরীক্ষা হয়েছিল। এই সেই পরীক্ষার প্রশ্নর সমাধানটা নিয়ে আজকে হাজির হয়েছি। এটা কিন্তু সামনে যে পরীক্ষাগুলো হবে সেখানেও এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে, তাই প্রশ্নর সিস্টেমগুলো একটু দেখে নেবেন। সময় 60 মিনিট ছিল এবং পূর্ণমান ছিল 80 মার্ক। প্রথমে 1 নম্বর প্রশ্ন, ফাতেমা ইজ অ্যাডামেন্ট অ্যাবাউট হার ফিউচার প্ল্যান, এটা হচ্ছে ইনসিস্ট্যান্ট। তারপর হচ্ছে 2 নম্বর, দ্য পুলিশ ইজ গোয়িং টু ক্লাম ডাউন ড্রাগ ডিক্লেয়ার্স, এটা হচ্ছে অন। তারপরে আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি কেম, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নাম্বার 4। এটার উত্তর হবে গ নম্বর, আই থিঙ্ক অফ হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন, এটার উত্তর হবে ডিজাস্টার। তারপরে 6 নম্বর, চয়েস দ্য সিনোনিম অফ কম্পোজিশন, এটার উত্তর হবে সেম্প্যাথি, মানে সহানুভূতি। তারপরে 7 নম্বরে, পুট আপ উইথ মিন্স, এটা কি পুট আপ উইথ এটা দ্বারা কি বোঝায়। 6 নম্বর হচ্ছে টলারেট, বুঝতে পারা। 8 নম্বরে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্প্লেট ইনকারেক্টলি, এটা হচ্ছে কনসিয়াস। তারপরে হচ্ছে 9 নম্বরে, হুইচ ওয়ার্ড মিন্স দ্য অপোজিট অফ ড্রেথ, এটার উত্তর হবে অ্যাবাউন্ডেন্স। 10 নম্বরে, ইউ হ্যাভ গো ফর এ ওয়াল্ক ইফ ইউ ফিল ড্যাশ ইট, এটার উত্তর হবে লাইক ইট, ইফ ইউ ফিল লাইক ইট। তারপরে 11 নম্বরে, কাট অ্যান্ড ড্রাই মিন্স উত্তর হবে অলরেডি ডিসাইডেড। 12 নম্বরে, হোয়াট ইজ দ্য বার্ব অফ ওয়ার্ড শর্টলি, এটার উত্তর হবে খ নম্বরে, শর্ট এন। তারপরে 13 নম্বরে, ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু, এটার উত্তর হবে হুম। তারপরে 14 নম্বরে, দ্য অ্যান্টোনিম অফ জেনুইন ইজ, এটার উত্তর হবে অ্যারোনিয়াস, গ নম্বরে। তারপর হচ্ছে 15 নম্বর, ইন টাইম এ ফিনান্সিয়াল ক্রিসিস সাস লেবিয়াস এক্সপেন্ডিটর শুড বি, এটার উত্তর হবে কার্টেলাইট। তারপরে কনস্টিটিউশন প্রাম্বেল, এটার উত্তর হবে খ, বুক প্রেফেস। তারপর হচ্ছে 37 নম্বরে, বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় কবে, বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় 1991 সালে। 38 নম্বরে, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় 10 ডিসেম্বর 1948 সালে, একসাথে বলে যায়। তারপর অনিল শব্দের অর্থ কী, অনিল শব্দের অর্থ বাতাস। তারপরে জলের লাউ অম্বলের কদু বাগদার অর্থ কী, সব পক্ষের মন যুগিয়ে চলা। 50 নম্বরে, বাংলাদেশে ইসলামিক রিনেসাঁ কবি কাকে বলা হয়, ফররুখ আহমেদ। তারপরে 51 নম্বরে, মাটির পিএইচ এর মান 3 এরকম হলে কোন খনিজ পদার্থ সার ব্যবহার হয়, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। তারপরে এদিকে বাম্পাস হচ্ছে 39 নম্বরে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম কী, লয়েড অস্টিন। 40 নম্বরে, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, এস এম সায়েম। তারপরে 41 নম্বরে, প্রকৃত শব্দটির অর্থ কী, স্বাভাবিক। তারপরে এদিকে 52 নম্বরে, কোনটির অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয়, ক্যালসিয়াম। তারপরে 41 নম্বরে, প্রকৃত শব্দটির অর্থ কী, স্বাভাবিক। তারপরে 42-এ, অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ, সাধু। তারপরে 53 নম্বরে, অ্যাসিডিটি অ্যাসিড কী কাজে ব্যবহার করা হয়, খাদ্যদ্রব্য সংরক্ষণে। 54 নম্বরে, জন্মদিনে কেক ফলানোর জন্য সেহতাস তার একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করেন, উল্লেখিত রাসায়নিক পদার্থটি কী, এটার উত্তর গ, সোডিয়াম কার্বনেট। এদিকে বাম পাশে 43 নম্বরে, সেলেমি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী, সেলে প্লাস আমি। তারপরে 55 নম্বরে, বিনাইল ক্লোরাইড নামক মনোরম থেকে তৈরি হয় কী, খ নম্বরে, পিভিসি পাইপ। তারপরে 44 নম্বরে, নিম্নে কোনটি শব্দের আগে বসে, উপসর্গ শব্দের আগে বসে। তারপরে 45 নম্বরে, গরু কোন শব্দ লিঙ্গ, এটা হচ্ছে উভয়লিঙ্গ। 46 নম্বরে, কোনটি সঠিক নয়, এটা হচ্ছে পণ্ডিত বিন্দু। তারপরে 47 নম্বরে, কুলের সমীপের সংক্ষেপ কী, উপকূল। এদিকে হচ্ছে 56 নম্বরে, একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে, তার কি ধরনের চশমা ব্যবহার করতে হবে, উত্তল। তারপরে 57 নম্বরে, লেন্সের ক্ষমতা প্রচলিত একক কি, ডায়াপ্টার। 58 নম্বরে, কোমল পানীয় দ্রব্য কি থাকে, দ্রবীভূত থাকে, সোডিয়াম ফ্লোরাইড, না সরি এটার উত্তরটা দেওয়া নেই, এটার উত্তরটা আপনি ইন্টারনেটে দেখে নিন। তারপরে 59 নম্বরে, কোনটি রক্তের স্নেহের বাহক হিসেবে কাজ করে, কোলেস্টরেল। তারপরে এদিকে 60 নম্বরে, হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি কী, নিরপেক্ষ। তারপরে কোনটি টপোলজি প্রথম থেকে শেষ কম্পিউটার পরস্পর সরাসরি
এটার উত্তর হচ্ছে গ নম্বরে 2 ও 3, অর্থাৎ রিং এবং মেশ। কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? NIC। তারপরে কোন কোডের দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায়? এটা হচ্ছে গ নম্বর BCD। HTML কি? HTML হচ্ছে ডাটাবেস ভাষা। ডোমেন নাম কি? ডোমেন নাম ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নামকে ডোমেন নাম বলা হয়, যেমন .com, .net এগুলো। তারপর ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কনটেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় অ্যাট্রিবিউটের নাম কি? অল্টারটেক। উৎসব প্রোগ্রাম বসন্ত প্রোগ্রাম প্রশ্নবোধক স্থানে কি হবে? উত্তর কম্পাইলার। 66 নম্বরের সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে? ইন্টিজার। 69 নম্বরে ডেটাবেজের কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয়? অ্যাট্রিবিউটস ও ফিল্ড। 70 নম্বরে ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? খ নম্বরে ফিল্ড রেকর্ড টেবিল ডেটাবেস। 71 নম্বরে বার্ষিক শতকরা কত হার সুদে? 425 টাকা। 3 বছরের আসলে 476 টাকা হবে। এটার উত্তর হবে গ 4%। তারপরে 72 নম্বরে 4টি কমলা 20 টাকা কিনে 30 টাকা বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয়? এটার উত্তর হবে 50%। a+1/a = 2 হলে a² + 1/a² সমান কত? উত্তর হবে 2। বিস্তারিত জানতে পারবেন এই যে ব্যাখ্যা দেওয়া আছে পৃষ্ঠা 553 বা 53 নম্বর অগ্রদূত বেসিক ম্যাথ, ওগুলো এইভাবে আপনারা দেখে নিন। তারপরে ইফ যদি a+b = 3 এবং ab = 2 হয় তাহলে aq + bq এর মান কত? 9। তারপরে a² + 4ab = কত? a+b² একটি বিন্দু হতে কয়টি রশ্মি আঁকা যায়? অসংখ্য। ইফ সাইন 45° = √2a দেন a = কত? এটার হবে হাফ। তারপর হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক, সমকোণ সন্নিহিত বাহুর এর একটি দৈর্ঘ্য 12 একক হলে অপরটি কত? উত্তর হবে 24 একক। তারপরে 79 নম্বরে 2, 4, 5, 8, 7, 12, 4, 15 উপাত্তের মধ্যক কত? এটার উত্তর হবে 6। তারপরে 80 নম্বরে 3টি প্রতিসাম্য রেখা আছে, নিচের কোনটি? এটা সমবাহু ত্রিভুজ। যাই হোক, আরও বিস্তারিত যদি জানতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, একটা পেজ মিসিং হয়ে গেছে, আসার ব্যাপার না, আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনি www.alaminitbd.blogspot.com লিখেও যদি আপনার ওয়েব ব্রাউজারে সার্চ করেন সেক্ষেত্রে এটার ফুল সলিউশন পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটটা অনেক সুন্দরভাবে সাজানো, নিয়মিত ভিজিটররা এখানে প্রবেশ করে, আপনারা দেখতে পারবেন বিভিন্ন এলাকার ভিজিটররা, কিন্তু বিভিন্ন দেশের ভিজিটররা প্রবেশ করে। আমাদের ওয়েবসাইটে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটাও ডাউনলোড করে মোবাইল ইনস্টল করে রাখবেন, তাহলে নিয়মিত আপডেটগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। অনেক সুন্দর করে ওয়েবসাইটটা সাজানো হয়েছে, যেটা আপনারা ক্যাটাগরিতে ক্লিক করলেই বুঝতে পারবেন যে কী করেছি, এটার অনেক কষ্ট করে এটা ডিজাইন করেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিও আমাদের আলামিন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদের আলামিন একাডেমি পেজটি ফলো করে রাখবেন, পরবর্তীতে এরকম ভিডিও আসলে সবার আগে আপনারা